এখন সেই যুগ আর নাই। এখনকার যুগের দিকে যদি আপনি তাকান, আপনি দেখবেন যে এখন মুসলিম যুবকদের অধঃপতনের সময় চলছে। স্পেশালি ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যাদেরকে বাদ দিয়েছেন ওদের কথা আলাদা, বেশিরভাগ আমি এভারেজ কথা বলছি। এখনকার মুসলিম যুব সমাজের দিকে তাকাবেন, ম্যাক্সিমামের জীবনের উদ্দেশ্য ঠিক নাই, তারা জানে না তাদের জীবনের উদ্দেশ্য নাই। বেশিরভাগই কারো হয়তো একটা চাকরি, একটা ব্যবসা, একটা বড় বাড়ি, একটা গাড়ি, একটা স্ট্যাটাস, লাক্সারিয়াস লাইফ, এগুলোই জীবনের উদ্দেশ্য হয়ে গেছে। একটা ডিগ্রি, একটা সার্টিফিকেট, দ্যাটস অল। এখনকার যুব সমাজকে দেখবেন তারা পর্নোগ্রাফিতে আসক্ত, পর্নোগ্রাফি ছাড়া চলতে পারে না, চোখের মধ্যে কোনো নূর বা সিরাই নাই। আর যে ব্যক্তি পর্নোগ্রাফিতে আসক্ত তার মনের মধ্যে কখনো নূর আসতে পারে না, সে কখনো আল্লাহ রাব্বুল আলামিনের পথে মানুষকে সঠিকভাবে দাওয়া দিতে পারবে না, ওই কথাগুলো ভিতর থেকে আসবেই না। আল্লামা ইকবাল একটা কবিতা বলেছিলেন, জুমাত দিল সে নিকলতি হ্যায় ও দিল পে আসর করতি, যে কথা মন থেকে বের হয় সেটা মনের মধ্যে আসর করে। যখন পর্নোগ্রাফিতে আসক্ত থাকবেন মনটা হয়ে যাবে কলুষিত, করাপ্টেড, জুলুমাত, অন্ধকারে পরিপূর্ণ, অশ্লীল, নোংরা চিন্তা ভাবনা সবসময়। এই মানুষ, এই যুব সমাজ কখনো আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতে পারবে না। খেয়াল করে দেখবেন এখন অনেক ইসলামিক মানুষও পর্নোগ্রাফিতে আসক্ত। এই জরিপগুলো ইন্টারনেটে পাবেন, দেখবেন কোন দেশের থেকে বেশি ওয়েবসাইট ভিজিট করা হয়, দেখবেন এর মধ্যে বাংলাদেশও আছে, ভারত আছে, পাকিস্তান আছে।